ফ্রেন্ডস, আমি নসাসের দিকে একটা কথা শুনছিলাম, বলছে যে এই শুভেন্দু অধিকারী কেন ভাঙড়ে যাচ্ছে না। শুভেন্দু অধিকারী ভাঙড়ে যাচ্ছে কি যাচ্ছে না সেটা পরের বিষয়। এই যে পকটুইয়ে এতজন মহিলাকে ঘরবন্দি করে পুড়িয়ে দিল, সেখানে তো শুভেন্দু অধিকারীকে ছিলেন, সেখানে নসাস সিদ্দিকীরা কেন যায়নি উত্তর দিতে পারবে? এই যে বাংলাদেশে হিন্দুদের ওপর এত অত্যাচার করছে জঙ্গিরা, তাহলে নসাস সিদ্দিকীরা কেন কথা বলে না? ওদের বিষয়টা হচ্ছে যেখানে মানুষ অত্যাচারের শিকার হয় সেখানে ওরা যায় না, ঠিক আছে? আর জঙ্গিদের যেটা চিন্তাভাবনা, ওরা মহিলাদের বিরুদ্ধে, মহিলাদের ওরা ঘৃণা করে জঙ্গিরা, সেই কারণে ওরা যায়নি, ঠিক আছে? ওরা জঙ্গি পড়ে। এবার যেটা বিষয়, শুভেন্দু অধিকারী ওখানে গেছিলেন, আর এই যে ভাঙড়ে যেটা গণ্ডগোল হচ্ছে, এটা তো ওরা তৃণমূলকে সম্পূর্ণ মুছে দিয়ে টোটাল একটা ইসলামিক এরিয়া বানাতে চাইছে ভাঙড়টাকে, মানে একটা পাকিস্তান বানাতে চাইছে, একটা জঙ্গি এরিয়া বানাতে চাইছে ওরা। ওখানে মুসলিমের পরিমাণ বেশি হয়ে গেছে, যেটা বলছিলাম সেদিনকে, ওই ভাঙড়টাকে ওরা, এই নসাস সিদ্দিকীরা একটা জঙ্গি এরিয়া বানাতে চাইছে, একটা পাকিস্তান বানাতে চাইছে। এরকমভাবে ওরা পুরো ওয়েস্ট বেঙ্গলটাকে পাকিস্তান বানিয়ে দেবে, ওদের এটাই মাকসাদ, ঠিক আছে? ওরা পুরো পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাতে চায়। এইরকমভাবে এই ভাঙড়টাকে যেরকম দখল করে ওখানে বোমা ব্লাস্টিং হ্যান ত্যান এসব হচ্ছে, মানুষ খুন হচ্ছে, পুরো টোটাল তো পাকিস্তান হয়ে গেছে। এটা ওরাই করছে, দাঙ্গাগুলো ওরাই করছে, এই নসাস সিদ্দিকীরা আইএসএফ করছে। ওদের উদ্দেশ্য ওই জায়গাটাকে পাকিস্তান বানাবে, তৃণমূলকে পুরো হটিয়ে দেবে, শূন্য বানিয়ে দেবে। ওদের উদ্দেশ্য খারাপ, ওদের মাকসাদ খারাপ। আবার শুভেন্দু অধিকারীকে বলছে, শুভেন্দু অধিকারী যেন গিয়ে ওদের বাঁচায়, হ্যাঁ ওখানে যেন যায়, হ্যাঁ তারপরে শুভেন্দু অধিকারী যাবে, শুভেন্দু অধিকারীকে বোম ফোম মেরে দেবে, শুভেন্দু অধিকারী মৃত্যু হয়ে যাবে, এটাই তো মাকসাদ, তাই না? ওদের মাকসাদ খারাপ। এই আইএসএফ একটা জঙ্গিদের দল, আইএসএফ এর মাকসাদ খারাপ, পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানানোটাই হচ্ছে আইএসএফ এর উদ্দেশ্য, ঠিক আছে? এই জঙ্গিরা পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানানোর জন্য উঠে পড়ে লেগে রয়েছে, এই জন্য বিজেপির সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। বিজেপি জঙ্গিদের সাপোর্ট করবে? যারা বিজেপির ক্ষতি করতে চাইছে তাদের বিজেপি সাপোর্ট করবে, সমর্থন করবে? কোনো সাহায্য করবে না। এই আইএসএফকে কোনো সাহায্য করাই উচিত নয়, আইএসএফ একটা জঙ্গিদের দল, এখন বিজেপির বিরোধিতা করছে, হ্যাঁ শুভেন্দু অধিকারী বিরোধিতা করছে, কেন যাচ্ছে না? হ্যাঁ কেন যাবে না? ওরা পাকিস্তান বানাবে পশ্চিমবঙ্গকে, আর শুভেন্দু অধিকারী ওদের কি হেল্প করবে? হ্যাঁ অতই সোজা, ভুলে যাও এসব কথা, পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানানোর কথা ভুলে যাও, কোনো হেল্প হবে না, ঠিক আছে? যারা পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাতে চাইবে তারা শেষ হয়ে যাবে, এটা হচ্ছে বিষয়।